দীর্ঘ পনেরো বছরের অপেক্ষার অবসান, শেষ পর্যন্ত কিন্তু কেকেআর দল পেয়ে গেল তাদের দ্বিতীয় সেঞ্চুরি। আর সেঞ্চুরিটা করলেন ভেঙ্কটেশ আইয়ার, কোনো বিদেশি প্লেয়ার নয়, আমাদের স্বদেশি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত কিন্তু সেঞ্চুরি করলেন কেকেআরের জার্সি গায়ে। তো প্রথম থেকে যদি কথা বলা যায় ম্যাচের, তাহলে প্রথম থেকে কিন্তু সেইভাবে ব্যাটসম্যানরা রান করতে পারেনি। টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় কেকেআর দলকে, সেইভাবে স্টার্টটা দিতে পারেনি কিন্তু ওপেনাররা। সেখানে নারায়ণ জগদীশন খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়, রহমান উল্লাহ গুরবাজও কিন্তু বেশি রান করতে পারেনি, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার নেমে কিন্তু আগুন ঝরানো ব্যাটিং শুরু করে। প্রথমে তার একটা হালকা ইঞ্জুরি হয়, তারপরে সমস্যা লাগছিল যে তিনি খেলতে পারবেন কিনা, তারপর উঠে দাঁড়ালেন এবং সেই যে দাঁড়িয়ে যে ছয়, বড় বড় ছয় মারতে শুরু করলেন, নটা ছয় মেরেছেন, মানে মুখের কথা নয়, নটা ছয়, এবং কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ ছয়ে চলে গেছেন ভেঙ্কটেশ আইয়ার। তার ষোলোটা ছয় তিনি কমপ্লিট করে নিয়েছেন এবং ছটা মেরেছেন চার। তো 203 স্ট্রাইক রেটে কিন্তু তিনি ব্যাটিং করেছে, 51 বলে 104 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন। তো ব্যাটিং মানে আগুন ঝরানো ব্যাটিং, প্রত্যেকটা বোলারকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ছয় মারলেন এবং কেরিয়ারে তার তিনি প্রথম সেঞ্চুরিটা করে ফেললেন এবং 15 বছরের যে অপেক্ষার অবসান, সেই 15 বছর বাদে কিন্তু তিনি তার সেঞ্চুরি করে ফেললেন। তো অন্যান্য ব্যাটসম্যানরা সেইভাবে খুব একটা রান না পেলেও কিন্তু যে ভেঙ্কটেশ আইয়ার তার জাতকে চেনালো। তো প্রতিদিনই কিন্তু ভালো খেলছিল এবং একটা এরকম বড় ইনিংসের ভেঙ্কটেশ আইয়ারের দরকার ছিল, সেই ইনিংসটা তিনি আজকে খেলে ফেললেন। তো দুর্দান্ত তিনি ব্যাটিং করলেন এবং শেষ পর্যন্ত হয়তো ক্যাচ আউট হয়ে আউটও হয়ে ফিরে যেতে হলো, কিন্তু এই যে ব্যাটিং মনে রাখার মতন, আর এই যে সুপার সানডেতে কিন্তু জমিয়ে দিলেন ভেঙ্কটেশ আইয়ার, এটা বলাই যায়। তো এই মার্কাটারি ব্যাটিং তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর এই কেকেআর দলের থেকে কতটা ভালো টুর্নামেন্টের রেজাল্ট পেতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা যদি কেকেআর দলের অবশ্যই সমর্থক হও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।